দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। বিস্ফোরকবাহী বেলুন উড়ানোর অভিযোগে যুদ্ধবিরতি ভাঙল ইসরায়েল। তুরস্কের অবস্থান পাল্টাবে না, বাইডেনকে জানিয়ে দিলেন এরদোয়ান। এরপরেই থাকছে মিয়ানমারের নতুন যুদ্ধ জঙ্গলে লাখ লাখ মানুষ। আরো জানিয়ে দিব ফিলিস্তিনি তরুণ হত্যায় ইসরায়েলি পুলিশ দোষী সাব্যস্ত। জানিয়ে দেব তিন মুসলিম দেশের সঙ্গে সম্পর্ক করতে চায় ইসরায়েল। সর্বশেষ জানিয়ে দিব বন্ধুরা ভারতে দাঙ্গা দমন করতে গিয়ে দুই পুলিশের কাণ্ড। শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত, তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন কে কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন। বিস্ফোরকবাহী বেলুন উড়ানোর অভিযোগে যুদ্ধবিরতি ভাঙল ইসরায়েল। ইসরায়েল ফিলিস্তিনের এগারো দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর ফের উত্তেজনা শুরু হয়েছে অঞ্চলটিতে। বুধবার মার্কিন সংবাদ মাধ্যম CNN জানিয়েছে বিস্ফোরকবাহী বেলুন দিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সমর্থকরা। এর জবাবে যুদ্ধবিরতি ভেঙে ফিলিস্তিনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। তবে দুই পক্ষের এসব হামলা অবকাঠামোর ক্ষতি হলেও কারো প্রাণহানি ঘটেনি। CNN এর দাবি, গত মঙ্গলবার ও বুধবার ইসরায়েলে বেলুন দিয়ে হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটির সদস্যরা। পাল্টা জবাব দিয়ে ইসরায়েল কর্তৃপক্ষ জানিয়েছে এ ধরনের পদক্ষেপ শক্তভাবে মোকাবেলা করা হবে। হামাস যেসব বেলুন দিয়ে হামলা চালাচ্ছে তা দেখতে সাধারণ বেলুনের মতোই, তবে তার সঙ্গে যুক্ত করে দেওয়া হচ্ছে বিস্ফোরক। ভূমধ্যসাগরের বাতাস গাজা উপত্যকা থেকে এসব বেলুন উড়িয়ে নিয়ে যাচ্ছে ইসরায়েলের ভূখণ্ডে। তুরস্কের অবস্থান পাল্টাবে না, বাইডেনকে জানিয়ে দিলেন এরদোয়ান। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান F-35 ও রাশিয়ান ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা S-400 ইস্যুতে নিজেদের অবস্থান পরিবর্তন করবে না তুরস্ক। গত সোমবার তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বেলজিয়ামের ব্রাসেলসে সামরিক জোট ন্যাটোর সামিটে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে একথা বলেছেন। তুর্কি প্রেসিডেন্ট আজ বৃহস্পতিবার আজারবাইজানের রাজধানী বাকুতে সাংবাদিকদের বলেন, আমি জো বাইডেনকে বলেছি যে F-35 বা S-400 ইস্যুতে তুরস্ক ভিন্ন পদক্ষেপ নেবে, এমন আশা না করাই ভালো। এ সময় আজারবাইজানের পশ্চিম অংশ এবং নাখচিবান স্বায়ত্তশাসিত অঞ্চলের মধ্যে জাঙ্গেজুর করিডর খোলার ক্ষেত্রে মস্কো যথেষ্ট সহায়তা করেছে উল্লেখ করে তিনি বলেন, শীঘ্রই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। প্রথমে আজারবাইজানের অংশ ছিল জাঙ্গেজুর, কিন্তু 1920 সালে এটিকে আর্মেনিয়ার দখলে দিয়ে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন এর মধ্য দিয়ে নাখচিবানা সহ আরো কয়েকটি অঞ্চলের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে আজারবাইজান। মিয়ানমারে নতুন যুদ্ধ, জঙ্গলে লাখ লাখ মানুষ। ঘন জঙ্গলে কিছু শিবিরে কয়েক ডজন মানুষ গাদাগাদি করে বাস করছেন, আবার কিছু শিবিরে হাজার হাজার মানুষ। বর্ষাকালীন বৃষ্টি থেকে রক্ষা পেতে প্লাস্টিকের নিচে হাজারো মানুষ একসাথে ঘুমাচ্ছেন এসব শিবিরে। দেখা দিয়েছে খাবারের সংকট ছড়িয়ে পড়েছে রোগ ব্যাধিও। গত 1 ফেব্রুয়ারি মিয়ানমারের সামরিক বাহিনী নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার পর দেশটিতে যে অস্থিরতা শুরু হয় তা প্রমোশনের কোনো আলামত নেই। বরং এই অস্থিরতা আরো বেড়েছে দেশটির সীমান্তবর্তী অঞ্চলগুলোতে, যেখানে স্থানীয় জাতিগত বিদ্রোহী গোষ্ঠীগুলো সামরিক বাহিনীর বিরুদ্ধে প্রায় সংঘর্ষে জড়িয়ে পড়েছে। এই সংঘাত থেকে বাঁচতে লাখ লাখ মানুষ বাড়িঘর ছেড়ে বন জঙ্গলে আশ্রয় নিয়েছেন। থাইল্যান্ড ও চীন সীমান্তবর্তী মিয়ানমারের রাজ্যগুলোর বনাঞ্চলের শিবিরে দেখা গেছে ওই চিত্র। কর্তৃপক্ষের শান্তির ভয়ে পুরো নাম প্রকাশে অনীহা জানিয়ে 26 বছর বয়সী ফং বলেন, শিবিরগুলোতে কিছু কিছু শিশু ডায়রিয়ায় ভুগছেন, এখানে বিশুদ্ধ পানি পাওয়া বেশ কঠিন, কিছু মানুষ চাল অথবা অন্য কোনো খাবার সাথে আনারও সুযোগ পান নাই। জঙ্গলের একটি গাছের নিচে তেরপল টানিয়ে সেখানে ঘুমাচ্ছেন তিনি। সেই ছবি শেয়ার করে রয়টার্সের প্রতিনিধিকে তিনি বলেন, আমরা প্রার্থনা করছি। সাম্প্রতিক সহিংসতায় মিয়ানমারের কায়াহ প্রদেশের প্রায় 1,10,000 মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। মিয়ানমারের উত্তর এবং পশ্চিমাঞ্চলে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ায় অভ্যুত্থানের পর থেকে দেশটির প্রায় 2 লাখ মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়েছেন। 2017 সালে রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর রক্তাক্ত অভিযানের মুখে 7 লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসার পর বর্তমানে দেশটিতে বাস্তুচ্যুত হওয়া মানুষের এই সংখ্যাকে দ্বিতীয় সর্বোচ্চ বলছে জাতিসংঘ। তবে এ বিষয়ে মিয়ানমারের জান্তা সরকারের কোনো মন্তব্য জানতে পারেনি রয়টার্স। দেশটির গণতন্ত্রকামীদের নতুন গঠিত পিপলস ডিফেন্স ফোর্স ও কারেন্টলি ন্যাশনাল ডিফেন্স ফোর্সকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তকমা দিয়েছে মিয়ানমারের সামরিক বাহিনী। গত মাস থেকেই মিয়ানমারের উত্তর ও পশ্চিমাঞ্চলে দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করেছে তারা।
এই গোষ্ঠীগুলোর হামলায় প্রায় মিয়ানমার সামরিক বাহিনীতে হতাহতের ঘটনা ঘটেছে। জঙ্গলে আশ্রয় নেওয়া লোকজনের অনুরোধের পর মঙ্গলবার পিপলস ডিফেন্স ফোর্স মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে হামলা সাময়িক স্থগিতের ঘোষণা দিয়েছে। হামলা অব্যাহত থাকলে জঙ্গলে আশ্রিত লোকজনের বাড়ি ফেরা বিলম্বিত হওয়ার আশঙ্কায় এ সিদ্ধান্ত নিয়েছে গোষ্ঠীটি। দেশটিতে সাম্প্রতিক সংঘর্ষের কেন্দ্রে থাকা ডেমোস শহরের প্রত্যন্ত একটি গ্রামের বাসিন্দা জন কানাইডি বলেন, যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় কিছু মানুষ চাল ও অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী আনার জন্য তাদের বাড়িতে চলে গেছেন। তিনি বলেন, আমাদের বাড়িতে থাকার চেয়ে শিবিরে থাকাই এখন নিরাপদ। সামরিক বাহিনী বিরোধী প্রতিবাদ বিক্ষোভ অংশ নেওয়ায় দেশটির জান্তা সরকারের অপরাধীর তালিকায় নাম রয়েছে কানাইডির। ফিলিস্তিনি তরুণ হত্যায় ইসরায়েলি পুলিশ দোষী সাব্যস্ত। ফিলিস্তিনের তরুণ ইয়াদ হালাককে গুলি করে হত্যাকারী পুলিশের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে ইসরায়েলি আদালত। দেশটির প্রসিকিউটররা অভিযুক্ত পুলিশের বিরুদ্ধে সেকেন্ড ডিগ্রি হত্যার অভিযোগ গঠন করেছে। এই ধারায় অভিযুক্তের সর্বোচ্চ 12 বছরের কারাদণ্ড হতে পারে। হালাকের পরিবার পূর্বে ইসরায়েলি কর্তৃপক্ষের তদন্তের সমালোচনা করে দোষীর বিরুদ্ধে শক্ত অভিযোগ গঠনের আহ্বান জানিয়েছিল। 2020 সালের 30 মে ইসরায়েলের পুলিশের হাতে অটিস্টিক ওই ফিলিস্তিনি তরুণ ইয়াদ হালাক নিহত হয়। হত্যার ঘটনাকে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্র্যাজেডি বলে মন্তব্য করেছিলেন। 32 বছর বয়সী হালাক পূর্ব জেরুজালেমে তার বিশেষ স্কুলে যাওয়ার সময় ইসরায়েলি পুলিশ তার উপর গুলি চালায়। হত্যার পর পুলিশ কর্মকর্তারা বলেন, হালাকের কাছে অস্ত্র আছে বলে তারা সন্দেহ করেছিলেন। যখন তাকে থামতে বলা হয়েছিল তখন না থামায় তাকে গুলি করা হয়, কিন্তু পরে দেখা গিয়েছিল ইয়াদ হালাকের কাছে কোনো অস্ত্র ছিল না। এই হত্যাকাণ্ডে ইসরায়েলি তৎকালীন প্রধানমন্ত্রী নেতানিয়াহু শোক প্রকাশ করেন। এই ঘটনার একটি পূর্ণাঙ্গ তদন্ত হবে বলেও আশা করেন তিনি। নেতানিয়াহু বলেন, ইয়াদ হালাকের সঙ্গে যা হয়েছে তা একটি ট্র্যাজেডি। এই লোকটির অটিজম ছিল খুব স্পর্শকাতর একটা এলাকায় তাকে ভুলক্রমে সন্ত্রাসবাদী বলে সন্দেহ করা হচ্ছিল। কাতার ভিত্তিক আল জাজিরার খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার জেরুজালেমের জেলা আদালতে অভিযুক্ত পুলিশের বিরুদ্ধে চার্জশিট প্রদান করা হয়। এতে তাকে বিবেচনাহীন মানুষ হত্যায় অভিযুক্ত করা হয়। পুলিশের অভ্যন্তরীণ তদন্ত বিভাগের প্রসিকিউটররা এক বিবৃতিতে জানিয়েছে, সকল পরিস্থিতি পর্যালোচনা করে সাক্ষ্য প্রমাণের গভীর তদন্ত করে তারপর দোষী পুলিশের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। প্রসিকিউটররা হালাকের মৃত্যু মারাত্মক দুর্ভাগ্যজনক ঘটনা বলে মন্তব্য করেছে। হালাক মৃত্যুর কারণ হতে পারে মনে করে অভিযুক্ত পুলিশ সদস্য অযৌক্তিক ঝুঁকি নিয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। ইয়াদ হালাক জেরুজালেমের ওয়াডি আল জস থেকে শহরের কেন্দ্রে প্রতিবন্ধী শিশু এবং প্রাপ্তবয়স্কদের একটি প্রতিষ্ঠানে যাচ্ছিলেন। তাকে হত্যার পর ইসরায়েলি পুলিশ দাবি করে তার হাতে এমন কিছু ছিল যা পিস্তলের মতো দেখাচ্ছিল। ইয়াদ হালাকের মৃত্যুতে ফিলিস্তিনিদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়। হাজার হাজার মানুষ তার জানাজায় অংশ নেয়। তার মৃত্যুর প্রতিবাদে রাস্তায় নামে অনেক ফিলিস্তিনি এবং ইসরায়েলি। অনেকে তার মৃত্যুকে যুক্তরাষ্ট্রের পুলিশের হাতে মারা যাওয়া জর্জ ফ্লয়েডের সঙ্গে তুলনা করেন। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করতে অনেকে সোশ্যাল মিডিয়ায় প্যালেস্টিনিয়ান লাইভস ম্যাটার হ্যাশট্যাগ ব্যবহার করেছিলেন। 3 মুসলিম দেশের সঙ্গে সম্পর্ক করতে চায় ইসরায়েল। ইসরায়েল দক্ষিণ পূর্ব এশিয়ার 3 মুসলিম দেশের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চায়। সিঙ্গাপুরে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত বৃহস্পতিবার তথ্য জানিয়েছেন। দক্ষিণ পূর্ব এশিয়ার মুসলিম দেশগুলো হচ্ছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ব্রুনেই। প্রসঙ্গত গত মে মাসে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েল যে নৃশংস হামলা চালিয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছিল এই 3 দেশ। সিঙ্গাপুরে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত সাগি কারণি বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, 3 মুসলিম দেশের নেতাদের সমালোচনা সৎ নয় এবং সংঘাতের সত্যিকারের ধরন তারা এড়িয়ে গেছেন। ইসরায়েলের সংঘাত হামাসের সঙ্গে, ফিলিস্তিনি জনগণের সঙ্গে নয় বলে দাবি করেন তিনি। সাগি আরো বলেন, হামাস হচ্ছে ইহুদি বিরোধী সংগঠন। আমি নিশ্চিত নই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অধিকাংশ মানুষ যেসব বিতর্কে জড়াচ্ছে তারা সত্যিকার অর্থে হামাসের মৌলবাদী ও ফ্যাসিস্ট চরিত্রটি বোঝে কিনা। মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্থাপনে ইসরায়েলের আগ্রহের কথা জানিয়ে তিনি বলেন, আমরা আলোচনা করতে আগ্রহী, বৈঠক করতে আগ্রহী এবং আমরা যতদূর জানি দরজা খোলা আছে। আমি মনে করি না যে আমাদের খুঁজে পাওয়া খুব কষ্টকর। ভারতে দাঙ্গা দমন করতে গিয়ে 2 পুলিশের কাণ্ড। ভারতের উত্তর প্রদেশে বিক্ষুব্ধ গ্রামবাসীকে প্রতিহত করতে গিয়ে নাটকীয় কাণ্ড ঘটিয়েছেন পুলিশের 2 সদস্য। হেলমেটের পরিবর্তে একজন মাথায় পরেছেন প্লাস্টিকের টুল, আরেকজন ঢাল হিসেবে ব্যবহার করেছেন বাঁশের তৈরি ঝুড়ি অর্থাৎ বাস্কেট। উত্তরপ্রদেশের উনাও জেলায় ঘটে যাওয়া এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এনডিটিভি জানিয়েছে, জেলার আক্রামপুর গ্রামে মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় 2 জনের নিহতের ঘটনায় গ্রামবাসী বিক্ষোভ করেন। বুধবার তারা 2 জনের মরদেহ নিয়ে সড়ক অবরোধ করেন। পরে পুলিশ সদস্যরা তাদের সরিয়ে দিতে গেলে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ গ্রামবাসী পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপ করতে থাকেন। পুলিশও তা প্রতিরোধের চেষ্টা করে পুলিশ সদস্যরা বেশ সুসজ্জিত হওয়ার পরও কয়েকজন আহত হন। এ সময় পুলিশের 2 সদস্য নাটকীয়তার জন্ম দেন। একজন হেলমেট হিসেবে লাল রঙের প্লাস্টিকের টুল মাথায় পরেন, আরেকজন ঢাল হিসেবে ব্যবহার করেন বাঁশের তৈরি ঝুড়ি।
কড়ি অর্থাৎ বাস্কেট। এ অবস্থায় তারা গ্রামবাসীর উপর মারমুখী হন। এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়েছে উত্তরপ্রদেশ পুলিশ বিভাগ। পুলিশ সুসজ্জিত অবস্থায় যাওয়ার পরও এ ধরনের ঘটনা কেন ঘটল তার ব্যাখ্যা চাওয়া হয়েছে পুলিশ সুপারের কাছে। এছাড়া স্টেশন হাউস অফিসকে বহিষ্কার করা হয়েছে। পুলিশ ও গ্রামবাসীর মধ্যকার সংঘর্ষের কয়েকটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। ভিডিওগুলোতে দেখা যায় গ্রামবাসী পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করেছে, আবার পুলিশ ও গ্রামবাসীকে লাথি মারছে।